কোচের কতটা প্রয়োজন সেটা আজকে প্রমাণ করে দিয়ে গেল। হাবাস থাকলে আজকে রেজাল্ট হতো না, হাবাসে না থাকাটা সম্পূর্ণ আমি মনে করছি, আমার ফুটবল বুদ্ধি দিয়ে মনে হয়েছে যে হাবাসে না থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা বড় গ্যাপ ছিল, এতদিন পর খেলা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু হাবাসে না থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। আমি তো বলে দিলাম, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। কোচ না থাকা কারণ, হাবাসে না থাকা কারণ, আর এর বেশি আর কি বলবো ভাই। হাবাস যদি থাকতো তাহলে ম্যাচ মনমান হারতো না, তার এই আমার উত্তর, এর মধ্যে সবকিছু আছে। ডেফিনেটলি ধাক্কা। না না, সাহাল ফাল নয়, হাবাস, এটা হাবাস ছাড়ার কোনো ব্যাপার নেই, হাবাসে না থাকাটাই ফ্যাক্টর হয়ে গেল। থ্যাংক ইউ।